তো ফাইনালি আপনারা এখানে যে ক্যামেরাটা দেখছেন এটা কিন্তু 4K অ্যাকশন ক্যামেরা। এই ক্যামেরাটার কিন্তু অনেক প্রকারের কাজ আছে, ভিডিওগুলো অনেক স্মুথলি এবং মানে অনেক সুন্দর হয়। আর বিশেষ করে এটার যে সাউন্ড সিস্টেম এটাও কিন্তু ভালো। আর তারপরে আপনারা যারা বাইকের মানে যে বাইকের যে ভিডিওগুলো করেন হেলমেটে লাগাইতে পারবেন। তো হেলমেটে লাগানোর জন্য যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এই যে এই সেট আপ। দেখুন আমি কিন্তু আগে থেকেই সেট আপটা করে রাখছি, বাট আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এই সম্পূর্ণ সেট আপটা কিন্তু একটা বাইকের জন্য, বাইকের হেলমেটে লাগানোর জন্য পারফেক্ট। দেখুন এখানে যে সেট আপটা আছে এটা কিন্তু একবারে বাইকে লাগানোর জন্য একবার পারফেক্ট। আর এই যে কাভারটা দেখতেছেন এটা, এই কাভারটা মূলত দেওয়ার কারণ হচ্ছে আপনার ধুলোবালি কিংবা এটা কিন্তু মানে ধুলোবালিতেও নষ্ট হইব না জিনিসটা। আর মূলত এটা আপনারা পানির ভিতরে মানে 30 ফিট পানির নিচে কিন্তু এই ক্যামেরাটা নিয়ে নামতে পারবেন, কোনো প্রকারের এই ভিতরে পানি মানে প্রবেশ করবে না, এতটুকু পর্যন্ত এটার মানে কার্যগুলি আছে। আর মূলত এটা এই দেখেন এইভাবে সেটিং করতে হয়, ব্যাস এটা একবারে অ্যাকচুয়ালি সুন্দর মতো সেটিং হয়েছে। এখন আপনারা আপনাদের যাদের হেলমেটটা ব্যবহার করতে পারবেন হেলমেটে কিন্তু এটার সাথে লাগাইতে পারবেন। আর এই ক্যামেরাগুলো কিন্তু অনেক দামি হয়। আমার এই ক্যামেরাটা এটা নিয়েছিল আপনার 6,000 টাকা, এরপরে 7,000, 10,000, 15,000 বিভিন্ন দামের ক্যামেরাগুলো হয়। দেখুন আমি কিন্তু সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি, আর আমি এখন আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাবো। মূলত এটা হয়তো বা চার্জ নাই যত সম্ভব, কারণ অনেক দিন ধরে এটা ব্যবহার করা হয় না, এই কারণে হয়তো বা চার্জের সমস্যা হতে পারে। তো দেখুন আমি কিন্তু ক্যামেরাটা খুলছি, এখন আমি অন করে দেখাবো। অলরেডি অন হয়ে গেছে, এই দেখুন। গুড বাই, তার মানে এটা চার্জ নাই, চার্জ দিতে আমার মনে হয় এই কারণে চার্জ নাই। আর চার্জ দিলে কিন্তু আপনারা অবশ্যই এটা সুন্দর মতো চালাতে পারবেন। এটার এটার সাথে আরও মাউন্ট পাইবেন। এই মাউন্টগুলো মূলত আমি হেলমেটে লাগানোর জন্যে মাউন্টগুলো ব্যবহার করছি। এর সাথে আরও পাইবেন আপনার সাইকেলে লাগাইতে পারবেন, আপনার শার্টের বুকের শার্টের বোতামের সাথে লাগাইতে পারবেন, অনেক সিস্টেম আছে এটার ভিতরে। মাউন্ট 16 সেট না 17 সেট যাই হোক মাউন্ট আছে, আপনারা সুন্দর মতো এগুলো লাগাইতে পারবেন। আর বিশেষত্ব এই ক্যামেরাটা বিক্রি হবে, ক্যামেরাটার প্রাইস অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানাবো। আপনারা যদি যারা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি রিজনেবল প্রাইসে এই ক্যামেরাটা দিয়ে থাকবো। এই ক্যামেরা ব্যতীত আমার কাছে আরও ক্যামেরা আছে, আমি নেক্সট কোনো ভিডিওতে সেই ক্যামেরা সম্বন্ধে কথা বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।